আজকা করুম কটবেলের চাটনি, দেখেন কেমনে করি। এই যে কটবেলটা, এই যে কটবেল, এটার এই যে দেখেন কটবেলটারে ফাটাইছি, ফাটাই মানে চাল লইতেছি। কটবেলটারে একটু জল দিয়ে ভালো করে সিপ্পা সিপ্পা বিছি দি, ভালো হালকা করে লাইছি। অক্ষণে সোমবার দেবো। এই যে কটবেল, কটবেলের চাটনি করুম আজকা করতেছি, দেখেন। অক্ষণে কটবেলে সোমবার দিতেছি, শুকনা লঙ্কা দিলাম, তেল দিলাম, দিয়ে ভাজা ভাজা হইলে সর্ষা সোমবার দেব। সর্ষা সোমবার দিলাম, একটু ঢাকা রাখি, নইলে সারা ঘর সিটটা জায়গা। অক্ষণে এটা সোমবার দিয়ে লাই কটবেলটা, একটু আন্দাজ মতো লবণ দিতে আসি। কদবেল তো টক বেশি, এলে একটু লবণটা বেশি দিলাম, একটু হলুদ দিতে আসি। এখন একটু গুড়গুড়ি উঠলে তারপরে গুড় দেবো, আন্দাজ মতো গুড় দিয়া এখন নামাইলাম। দেখতে থাকেন আপনারা, কটা কাঁচা লঙ্কাও দিলাম। এই যে আমার চাটনি গুড়গুড়ি হয়ে গেছে। অক্ষণে আন্দাজ মতো একটু গুড় দেবো, মানে যে যেরকম স্বাদে খাইবেন এরকম আন্দাজ অনুযায়ী গুড় দিয়েন। কদবেলটা তো বেশি টক, লেগে আমি একটু বেশি গুড় দিতেছি। কটবেলের চাটনি হইয়া গেছে গা। এইভাবে আপনারা ঘরে কইরা খাইয়া দেখবেন ভালো লাগবো। আমি এটা ওখানে নামাই এলাম, আমার চাটনি নামাই এলাইছি। এইভাবে আপনারা কটবেলের চাটনি ঘরে কইরা খাইয়া দেখবেন, স্বাদ পাইবেন।